আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুমিস লাইফস্টাইল ব্লগ। আমার রমজানের জন্য বাজার নিয়ে আসছে, এগুলো গরু গোশত। এলাকাতে গরু জবাই করছে তো, আবারও প্রথম রোজা, এই জন্য চার প্যাকেট পাঁচ প্যাকেট। আরেক মুরগি কয়টা আনছে? ছয়টা। কোথায়? ছাদে। আচ্ছা, মুরগিগুলো পরে তুলবো। হয়েছে বাবা, এটা রাখিদের জন্য। হ্যাঁ, দিয়ে আসিও। হ্যাঁ, গাজর। এটা কি আনছে? আউ, চিংড়ি মাছ। কি দেখি, ছিঁড়ি ফেল। ও, চিংড়ি মাছ তরকারি খাওয়ার জন্য। মাছগুলো সুন্দর আছে। থাক, এটা কি শাক? নারী শাক, কলমি শাক। আরেক বুন্দা বেগুন। আচ্ছা, লতিটা বের করে। তর সবজিগুলো একদম ফ্রেশ। বরবটি, বরবটি বেগুন একদম ফ্রেশ না? খেজুর আজকে মনে হয়, ধরো দেশি আলু। এটা এটা বের করো। কোমর আমার ডাইরেক্ট দেখা গেছে, দেখি আমার কিন্তু বিশাল লেবু গাছ আছে, বাট ধরে না। এই যে লেবু গাছ, এত লেবু গাছ থাকলে লেবু ধরলে আর লেবু কিনে খাইতে হয়? চারটা পাঁচটা লেবু গাছ আছে। এই যে লেবু গাছ, কাঁচা মরিচ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, কি ধনিয়া পাতা না, বাঁধা কপি, শশা। শশা না তো, খিরা। সুন্দর না? তিত করলা, তিত করলা, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে মজা। এই হলো আমার রমজানের সবজি বাজার। এখন এগুলো খাই শেষ করতে পারি কিনা এটাই তো আমার চিন্তা, কারণ গরমে সবজি নষ্ট হয়ে যায়, ফ্রিজেও থাকতে চায় না। মুরগিগুলো তো ছাদে, মুরগিগুলো তুলতে পারলাম না। হ্যাঁ, দেশি মুরগি সাতটা আনছে। না না, কে বলছে? আন্দাজে ডেট সারা মানুষ জিনিস খায় নাকি?